আমার বিশ্বাস যে যদি একজন লোকের পক্ষে শিল্প রচনা করা সম্ভব হয় এবং তার মধ্যে সেই মানে যে সমস্ত ক্ষমতার প্রয়োজন সেই ক্ষমতাগুলো থাকে, সেই ট্যালেন্টটা থাকে, তাহলে তাকে ভালো ছবি করতে হবেই। এবং সেখানে দর্শকের দোহাই দিয়ে খারাপ ছবি বা সস্তা ছবি বা খেলো ছবি এগুলোতে আমি বিশ্বাস করি না। তো প্রথমে আমি তো সিনেমার লাইনে ছিলাম না, আমি কোনোদিনই ফিল্মে কাজ করিনি। ফিল্মে আমার ভীষণ উৎসাহ ছিল, মানে দেখা, ফিল্ম নিয়ে পড়া, আলোচনা করা, চর্চা করা। আমরা নিজের একটা ফিল্ম ক্লাব তৈরি করি কলকাতায়, আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে, সেটা হলো 1947। তারপর তখন থেকে আমি এসব চিত্রনাট্য টাট্য লিখতে আরম্ভ করি, এই হবি হিসেবে, শখ ছিল। তারপর 49 আমি তখন বিজ্ঞাপনের অফিসে কাজ করি শিল্পী হিসেবে, অ্যাডভার্টাইজিং ডিজাইনার। তারপর সেই সময় থেকেই মনে একটা খুব ভীষণ রোগ চেপেছিল যে একটা ছবি করব। তারপর পথের মাঝালি নিয়ে কিছু ঘাঁটাঘাঁটি করি। 1950 আমি বিলেতে আসি প্রথমবার, লন্ডনে আসি, এবং তখন বহু ছবি দেখার সুযোগ হয়। তারপর ফেরবার পথে জাহাজে প্রথম আমি চিত্রনাট্যটা লিখি, প্রথম খসড়াটা। তারপর 51 এক বছর ধরে প্রায় সেটাকে বিক্রি করে, মানে কাউ কোনো প্রযোজক জোগাড় করার চেষ্টা চলেছিল। প্রায় যত কলকাতা শহরে আছে প্রযোজক পরিবেশক, তাদের সকলকে আমার চিত্রনাট্যটা পড়ে শোনাই, কেউ বিশেষ উৎসাহ প্রকাশ করেননি। তারপর 1952 ওই নিজেদেরই কিছু যা টাকা কড়ি ছিল তাই জোগাড় করে একসঙ্গে করে ছবি তোলা আরম্ভ করি। এই হলো সূত্রপাত। তারপর ছবি তুলতে লাগে 3 বছর, টাকা ফুরিয়ে যায়, ছবি বন্ধ থাকে, 1 বছর ছবির কাজ বন্ধ থাকে, সকলকে বলে দিই যে ছবি আর হবে না, তখন অর্ধেক হয়েছিল ছবিটা। তারপর তো পশ্চিমবঙ্গ সরকার, ডক্টর বিধান রায় ছিলেন, তাদের বলে তারা তারপর শেষ পর্যন্ত ছবিটাকে নিলেন, তারাই প্রযোজক হলেন আর কি, তারাই পুরো টাকাটা দিলেন এবং ছবিটা শেষ হলো। তারপর ছবি রিলিজ হয়, কলকাতা শহরেই তো বেশ যাকে বলে আলোড়ন পড়েছিল ছবিটা নিয়ে। তারপর থেকে তো আর কোনো অসুবিধা হয়নি। না, ছেলেবেলা একেবারে ছেলেবেলায় সেরকম যেটা খুব একটা মাথায় কিছু ছিল, ছবি দেখতে চিরকালই ভালো লাগতো, খুব ছোটবেলা থেকেই ফিল্ম দেখতাম, এবং যখন স্কুলে কলেজে পড়ি তখন প্রায় ছবি দেখাটা একটা নেশা ছিল, ছবি সম্বন্ধে পড়া। তারপর যখন শান্তিনিকেতনে যাই তখন ফিল্ম সম্বন্ধে কতগুলো বই পড়ি আর কি, থিওরি বই পড়ার থেকেই রিয়েল সিরিয়াস ইন্টারেস্ট ছোটবেলায় ছবি আঁকবো এটা প্রথম থেকেই শখ ছিল। অঙ্কন শিল্পী এবং শান্তিনিকেতনে ছবি আঁকা শিখতেই গিয়েছিলাম কলাভবনে, কাজে ছবি আঁকাই ছিল প্রথম উদ্দেশ্য, প্রথম মানে অ্যাম্বিশন বলতে পারে। তারপর 5-6 বছর ছবি আঁকার পরে বিজ্ঞাপনের অফিসে থাকতে থাকতেই ফিল্মের দিকে ইন্টারেস্টটা চলে যায়। আপনার বাবা সুকুমার রায় প্রখ্যাত কবি, অঙ্কন শিল্পী এবং ফটোগ্রাফারও ছিলেন, যদিও তিনি মারা যান খুব অল্প বয়সী, যখন আপনার মনেই নেই। বাবার এই প্রতিভার প্রভাব কতখানি আপনার মনে হয়? আপনার সেটা তো বলা শক্ত, বাবা তো খুব বেশি লিখে যাননি, 2 বই লিখেছেন আর কিছু ছোট গল্প লিখেছেন, কাজেই আমার ফ্যামিলির মধ্যেই আঁকার দিকে উৎসাহ এবং ফটোগ্রাফির দিকে উৎসাহ এটা ছিল। আমার ঠাকুরদাদারও ছিল, আমার ঠাকুর এবং সঙ্গীত, তো বোধ হয় এটা ফ্যামিলির মধ্যে, তখন তো সিনেমার ব্যাপার বলে কিছু ছিল না, তখন তো সিনেমার সূত্রপাত সবে শুরু হয়েছে। পথের পাঁচালি এবং তারপরের পরপর কতগুলো ছবিতে আপনি সবসময়ই সিনেমা জগতে যাকে বলে অপেশাদারী, অর্থাৎ ধরুন বক্স অফিসে যাদের নাম খুব কম তাদের নিয়ে কাজ করেছেন এবং অপূর্ব কাজ, এই সমস্ত অপেশাদারীদের সঙ্গে আপনি কেন কাজ করেছিলেন বা এদের কাছ থেকে এত সুন্দর জিনিস কী করে বার করেছিলেন? অপেশাদারি মানে পথের পাঁচালি যখন করি তখন পথের পাঁচালির যেসব চরিত্র, অপু দুর্গা বা ইন্দির ঠাকুরুন ইত্যাদি, এদের ভূমিকায় অভিনয় করার মতো অভিনয় শিল্পী পেশাদারীদের মধ্যে কেউ ছিলেনই না। চুনিবালার মতো ওরকম বৃদ্ধা বা অপু দুর্গা বাচ্চা ছেলে মেয়ে, এবং আমরা যেহেতু নিজেরা নতুন, আমাদের কেউ চিনত না তখন, আমরা আমাদের মনে হয়েছিল যে আমরা যদি একেবারে নতুন লোক নিয়ে কাজ করি, শুধু আমি যে নতুন তা তো না, আমার যিনি ক্যামেরার কাজ করেছিলেন সেও নতুন, যিনি আমার শিল্প নির্দেশক ছিলেন সেও নতুন, সম্পাদক যিনি ছিলেন এডিটর তিনিও প্রায় নতুন, সামান্য কাজ করছেন, কাজেই আমি চেয়েছিলাম সবাই যেন নতুন হয়, এবং বইয়ে যেরকম, বই পড়ে যেরকম যেরকম চেহারা মনে হয়েছে আমার,
চরিত্রগুলো সেই রকম চেহারা অনুযায়ী তার সঙ্গে মিলিয়ে লোক বাছাই করা, এটাই ছিল আমার উদ্দেশ্য। এবং যখন পেশাদারীদের মধ্যে কাউকে পাইনি তখন বাইরে থেকেই আমাকে নিতে হয়েছে। দু একজন পেশাদারী ছিলেন, যেমন কানু বন্দ্যোপাধ্যায় বাবার ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন, বা রেবা দেবী। কিন্তু নতুনদের নিয়ে কাজ করার ইচ্ছে তখন থেকে প্রথম থেকেই আমার ছিল। এবং যেহেতু পথের মাঁচালিতে নতুন নিয়েছিলাম, সেহেতু অপরাজিত এবং অপুর সংসার তখন, এবং তাদের নিয়ে কাজ করতে কোনো অসুবিধা হয়নি। আসলে হয় কি জানেন, যে নতুন লোক দেখলে হয়তো পছন্দ হলো চেহারা দিক দিয়ে, তাকে প্রথমে তো জিজ্ঞেস করতে হবে যে তারা অভিনয় করতে রাজি আছেন কিনা। এবং যদি তাদের দিক থেকে আপত্তি না থাকে, তারা যদি বলেন যে হ্যাঁ কেন করবো না, নিশ্চয়ই করবো, তাহলে এটা ধরেই নেওয়া যায় যে তাদের দিয়ে অভিনয় করানো যাবে। আমি দেখেছি সবসময় যারা অভিনয় করতে চায় বা অভিনয় করার ইচ্ছে যাদের মনে মনে রয়েছে, তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। অনেকের মধ্যে অভিনয় করার ইচ্ছেটা ভেতরে ভেতরে থাকে, তারা কোনোদিন সুযোগ পায়নি তাই করেনি, সুযোগ পেলেই তারা তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। আপনি তো চিত্র পরিচালনা ছাড়া সঙ্গীত পরিচালনা নির্দেশন সমস্ত কিছুই করেন, অন্তত পক্ষে তিন কন্যার পর, আমার যত মনে আছে 1961 পর। আপনি নিজে সঙ্গীতজ্ঞ? সঙ্গীত আমাকে চর্চা করতে হয়েছে। আমার প্রথমে যেটা ছিল যে গান বাজনা ভালো লাগার ব্যাপার, এবং আমি ছেলেবেলা থেকেই দেশি এবং বিলিতি দু রকমই ক্লাসিক্যাল মিউজিক আমার শুনে অভ্যস্ত এবং আমার ভালো লাগতো। আমি কারোর কাছে কোনো গান বাজনা শিখিনি। আমি কিছুদিন পাখোয়াজ শিখেছিলাম, তা সেটা কোথায় এক মাস, তার বেশি না। কাজে ওসব যন্ত্র বা গান আমাদের অল্প বিস্তর আমাদের পরিবারে সকলেই করতে পারে, সকলেরই গানের গলা আছে, এটা অদ্ভুত। তারা জম্মাই একেবারে গানের গলা নেই। আর্ট ফর আর্টস সেক, শিল্পকলার খাতিরেই শিল্পকলা, ব্যবসার খাতিরে নয়। আপনি মনে হচ্ছে আপনার সারা শিল্পী জীবনে এই কথাটা ভীষণ ভাবে মেনে এসেছেন। না কিন্তু, তা কিন্তু ঠিক না। আমি যখন পথের মাঁচালিও করি, আর্ট ফর আর্টস সেক আমি বিশ্বাস করি না, কেন সিনেমাটা এমন জিনিস, অনেকগুলো ব্যাপার আছে এখানে। এক হচ্ছে সিনেমাটা এমন জিনিস যেটা দর্শকদের সামনেই যার প্রকাশ বা বিকাশ বলতে পারেন। আপনি একটা পেন্টিং করে বাড়িতে ঝুলিয়ে রাখলেন, কিংবা একটা কবিতা লিখে খাতায় রইলো বা কাগজে ছাপা হলো, সেটা একরকম ব্যাপার। আর সিনেমাটা আপনি তৈরি করে যতক্ষণ পর্যন্ত না একটা কোনো প্রেক্ষাগৃহে সেটা দেখানো হচ্ছে বেশ হাজার দর্শকের সামনে, ততক্ষণ পর্যন্ত সেটা কোনো অস্তিত্ব নেই। এই দর্শকের কথা আমাকে ভাবতেই হয়, সবসময় ভাবতে হয়। কিন্তু আপনি তো ভারতীয় চলচ্চিত্রে যে জিনিসটা খুব বেশি দেখা যায়, বক্স অফিস, একটা বুদ্ধি, একটা বোধ শক্তি খানিকটা তাদের আছে, আমরা যতটা তাদের বোকা মনে করি ততটা না। তবে সব ছবি সব দর্শকের জন্য নয়, এবং এইটা আমাকে একটা হিসেব, যে সেই হিসেবটা কোনোদিনই করা সম্ভব না, তবু একটা মনে মনে ধরে নিতে হয় যে এই যে ছবিটা করছি, এই যে গল্পটা করছি ছবিতে, এর পেছনে যে টাকাটা খরচ হচ্ছে, সেই টাকাটা তুলে আসার মতো দর্শক সংখ্যা হয়তো আমাদের আছে, এই আশাটা নিয়ে আমাকে ছবি করতে হয়। তবে আমি তার জন্য এমন ছবি কখনো করিনি বা করব না যেটাকে সস্তা বলা যায়, এবং যেটা একেবারে মানে পানবিড়িওয়ালা থেকে আরম্ভ করে একেবারে শহরের বিদগ্ধ সমাজে সকলেই দেখবে, এরকম এই জিনিসটা প্রায় অসম্ভব বলে আমার মনে হয়। অর্থাৎ আমি এমন চাই না কখনোই যে আমার ছবি 10-12 জন মুষ্টিমেয় কজন দেখলো বা দেখে তারিফ করলো এবং বাদ বাকি সকলে বললো এটা কি হলো, এটা বুঝলাম না। এই ধরনের ইসোটেরিক ছবি, এই ধরনের এতে আমার কোনো উৎসাহ নেই, কারণ আমার মনে হয় যে বেশ বেশ কিছু সংখ্যক দর্শক দেখলে এবং সেটা উপভোগ করলে বা তার রসক গ্রহণ করলে তবেই পরিচালকের সার্থকতা। সত্যিকারের শিল্পকলার দৃষ্টান্ত, পিস অফ আর্ট বলতে আমরা যা বুঝি, সেরকম ছবি বোধহয় ভারত থেকে বেরিয়েছে হাত দিয়ে গোনা যায়। কিসের অভাব ভারতে? অভাব এক তো প্রথমত আমি বলবো যে অভাবটা যারা ছবি করেন তাদের মধ্যেই অভাবটা সবচেয়ে বেশি। মানে আমার বিশ্বাস যে যদি একজন লোকের পক্ষে শিল্প রচনা করা সম্ভব হয় এবং তার মধ্যে সে মানে যে সমস্ত ক্ষমতার প্রয়োজন, সেই ক্ষমতাগুলো থাকে, সেই ট্যালেন্টটা থাকে, তাহলে তাকে ভালো ছবি করতে হবেই। সেখানে দর্শকের দোহাই দিয়ে খারাপ ছবি বা সস্তা ছবি বা খেলো ছবি এগুলোতে আমি বিশ্বাস করি না। যারা ভালো ছবি করতে চায় এবং যারা সুযোগ পেয়েছে করা, তারা কেন ভালো ছবি করবে না এর আমি কোনো কারণ বুঝতে পারি না। কাজে অনেক সময় এরকম হয়ে থাকে, যেমন বোম্বাই বা মাদ্রাজ বা বাংলাদেশেরও অনেক পরিচালকের সঙ্গে কথা বললে তারা বলেন যে এখানে আমাদের দর্শক বুঝবে না, তাই জন্য আমাদের সস্তা ছবি করছে। সেটা কি নিতান্তই মনে হয় আপনার অজুহাত?
আমার মনে অনেক ক্ষেত্রেই আমার মনে হয় অজুহাত। বোম্বে বা মাদ্রাজের দিক থেকে আপনার কোনো আমন্ত্রণ এসেছিল ছবি করার? হ্যাঁ হ্যাঁ, সে আমার প্রথম থেকেই এসেছে, অনেকবার এসেছে। কোনো পরিকল্পনা আছে আপনার সেখানে যাওয়ার? না, আমার নেই কোনো পরিকল্পনা এখনো, কারণ আমি বাংলা ভাষাতেই আপাতত ছবি করতে চাই। হিন্দিতে আমি করবো না, এই কারণে হিন্দি ভাষাটা না শিখে নিশ্চয়ই করবো না। এবং হিন্দিতে ছবি করলেও আমি এমন ধরনের ছবি করবো যেখানে হিন্দি ভাষাটা ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার চলতে পারে না, স্বভাবতই যেখানে হিন্দিটা এসে যায়। যেমন প্রেমচাঁদের গপ্প ধরা যায়, কথার কথা আমি বলছি, প্রেমচাঁদের গপ্প, বিহারের গ্রামের গপ্প বা ইউপির গ্রামের গপ্প, সেখানে হিন্দি ভাষাটা স্বভাবতই এসে, সেখানে তো বাংলাটা খাটে না। কিন্তু এই যে বম্বের যে রীতি, যেমন শরৎচন্দ্রের গপ্প কিনলাম বা এমনকি রবীন্দ্রনাথের গপ্প বা বঙ্কিমচন্দ্রের গপ্প করলাম অথচ হিন্দিতে করলাম, এই জিনিসটার মধ্যে এই জিনিসটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। কাজে হিন্দি ছবি যদি করতে হয় ওই ধরনের ছবি করতে হবে যেখানে হিন্দি ভাষাটা স্বভাবতই প্রযোজ্য হবে, এবং সেইটা করতে গেলে আমাকে হিন্দি ভাষাটা শিখতে হবে। একই কারণে কি আপনি বিদেশের আমন্ত্রণ গ্রহণ করেননি? আমেরিকা থেকে সেলজনিক আমন্ত্রণ জানিয়েছিল এবং অন্যান্য একটা আমন্ত্রণ এসেছিল। আমার ভয় হয় যে আমেরিকার কোনো বড় প্রযোজকের হয়ে ছবি করতে গেলে সেখানে আমার স্বাধীনতাটা আমি পাবো না, যদিও তারা মুখে যাই বলুন না কেন, কাজ করার সময় নানা রকম বাধা বিপত্তি, নানা রকম ব্যাগরা বা নানা রকম যাকে বলে ফ্রন্ট অফিস ডিরেকটিভস, সেই সমস্ত আমাকে মানতে হবে। সে অবস্থা আমি কাজ করতে পারবো না, কেন আমার অভ্যেস হয়ে গেছে যে আমি মানে একেবারে হত্যাকর্তা আমার ছবির ব্যাপারে, আমার উপর কেউ কথা বলে না, বলেনি কোনোদিন, এবং এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, এবং এই অবস্থা ছাড়া কোনো অবস্থায় আমি ছবি করতে পারবো বলে আমার মনে হয় না। তাও ভারতবর্ষের বাইরে যাবার কোনো একটা তাগিদ আমি অনুভব করছি না, কেননা ভারতবর্ষে এখন অনেক কিছু করতে বাকি আছে, ভার্জিন টেরিটরি যাকে বলে, এখনো পর্যন্ত কন্টিনেন্টাল এবং এদেশি আমেরিকান বা ব্রিটিশ পরিচালকদের মধ্যে কাকে আপনার বিশেষ ভালো লাগে, কার কাজ বিশেষ ভালো লাগে? আমার আজকাল কোনো মানে এককালে যেরকম আমরা সব আলোচনা করতাম কার কে ফেভারিট পরিচালক, কার সবচেয়ে প্রিয়, সেরকম এখন আর আমার নেই। এখন কিছু কিছু ছবি আমার ভালো লাগে, একই পরিচালকের হয়তো একটা ছবি ভালো লাগলো আরেকটা লাগলো, কাজে আমি আর পরিচালক কোন কোন পরিচালককে ভালো লাগে বললে মুশকিলে পড়ে যাব। কিছু কিছু পরিচালকের কিছু কিছু ছবি আমার খুব ভালো লাগে। কোন পশ্চিমী শিল্প পরিচালক বা শিল্প নির্দেশক আপনার জীবনে বেশ খানিকটা প্রভাব বিস্তার করেছে মনে হয়? চিত্র পরিচালক স্বভাবতই যে অন্য চিত্র পরিচালকের দ্বারা প্রভাবিত হয় তা সেটা সবসময় সত্যি না। আমরা অবশ্য যেমন পথের পাঁচালী সম্বন্ধে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এটা কোন পরিচালকের কাজ সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, আমি বলছিলাম সবচেয়ে বেশি প্রভাব করেছিল আমাকে বিভূতিভূষণের উপন্যাস, তার থেকেই ফিল্মের স্টাইলটা উদ্ভব হয়। যাই হোক, আমার সেরকমভাবে আমি কথাবার্তা বলে কাজ দেখে আমার সবচেয়ে বেশি এখনও যার উপর আমার ভীষণ শ্রদ্ধা আছে সে হচ্ছে জঁ রেনোয়া, ফরাসি পরিচালক জঁ রেনোয়া, যিনি ভারতবর্ষে গিয়ে রিভার বলে একটা ছবি করেন। একজনের নাম যদি করতে হয় তাহলে আমি রেনোয়ার নামই করব। This year well, it's been an extraordinary experience for me to be here tonight to receive this magnificent award, certainly the best achievement.